ঠাকুরের কীর্তনাঙ্গের গান করতে গেলে যে প্রথম একটি প্রসঙ্গ ঠাকুর করেছেন, বলরামা কৃষ্ণকে নিয়ে যখন ভগবান যখন কেড়ে যাচ্ছেন অক্রু মাঠ যখন গোপীরা পথ আটকে রেখেছেন, তখন ঠাকুর বলছেন ধরনা ধরনা রথ চক্র রথ কি চক্রে চলে, রথ যাত্রা মুখারণ্য মহাধুম ধাম, রথ যাত্রা মুখারণ্য মহাধুম ধাম, রথ যাত্রা মুখারণ্য মহাধুম ধাম, ভক্তের আমাদেরও যে জীবনকে চলছে এটিও গতি,
ফেরত এগিয়ে চলেছে, রথের দিকে দুটো চাকা, দুটো হাত, দুটো পা আমরা কেটে দিই, রথটা থেমে যাবে। এই যে রথ, এই রথ হচ্ছে দেহরূপী যে রথ, সেই রথে রথিরূপী আত্মা তিনি থাকেন। তাই বলা হয় রথের চ বামনাম দৃষ্টা দৃষ্ট পুনর্জন্ম অবিদ্যা দিয়ে। এই রথের রথিরূপী আত্মাকে আমাদের দেখতে হবে। এই কৃষ্ণের অনেক রকমের কীর্তন আছে, একটি আমি এখানে চেষ্টা করব করতে। সখী সাজায়ে রাখল পুষ্প বাসর, তেমনি করিয়া তোরা যোগিনী
আমরা তুই গা
তো আমরা এই গানটি গেয়েছিলেন আর ঠাকুরের তখন মন সমাধি চিদানন্দ সিন্ধু
Thank you.
Ramakrishna Mission.
Oh, no.
শেষ করতে হলো মহারাজ বলছেন আমার কাছে তো একদিন ঘন্টা কোনো ব্যাপার